Subscribe now and press the bell icon. Never miss an update. বলো তোমার সাথে কিছু কথা ছিল একদিন তো আমাকে দূর থেকে দেখতে বেশ কয়েক মাস দেখলাম আমাকে ফলো করলে আজ আবার সামনে থেকেও কথা বলতে চলে এলে আচ্ছা ঠিক আছে বলো কি বলবে আসলে আসলে শুভ আমি আমি তোমাকে ভালোবাসি তুমি তুমি সত্যি বলছো হ্যাঁ শুভ আমি সত্যি বলছি আমি তোমাকে খুব ভালোবাসি আমি ভেবেছিলাম একদিন তুমি তোমার মনের কথাটা আমাকে জানাবে আর আজ দেখো সত্যি তুমি আমাকে আজ তোমার মনের কথাটা জানালে আসলে আমিও তোমাকে তোমাকে খুব ভালোবাসি শুভ কি ভেবেছো আমি তোমাকে সত্যি ভালোবাসি উল্লু বনে গেলে উল্লু ফানি ভেরি ফানি নিজের মুখটা কখনো আয়নায় দেখেছো কোথায় আমি আর কোথায় তুমি আর আমার সাথে না তোমার স্ট্যাটাসটা কোনোদিনও মেলে না তাই নিজের লেভেলের কাউকে বেছে নাও না আর নেক্সট টাইম থেকে আমার সাথে রিলেশন করার কথা মাথায় এনো না ভালোবাসা ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখের সীমানায় চুপি চুপি কানে কানে কেউ আমাকে ডেকে যায় মন হারানো রে সময় পাখা মেলে না জানি যাব কোথায় তোর রাতারুরু মন উড়ু উড়ু প্রেম হলো শুরু মনে হয় তাকে বলতে ইচ্ছে করে মনটা তার সুরে আমি বলছি তুমি ওয়েট করো আমি এক্ষুনি আসছি এই কি ভেবেছ নাকি তুমি তোমাকে সেদিন না বলে দেওয়ার সত্ত্বেও তুমি আজও আমাকে ফলো করে যাচ্ছ একটা কথা কান খুলে শুনে রাখো আজ থেকে তুমি আর আমার সামনে কখনো আসবে না আর যদি আসো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না মাইন্ড ইট
শুভ কথা বলো শুভ 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 কথা বলো শুভ শুভ আইতো কিছু হবে না ওকে হসপিটালে নিয়ে যাবে ভাই ভাই কিছু হবে না ভাই ভালো আছে এই নাও এই ওষুধগুলো নাও ওকে সময় মতো খাইয়ে দিও আর ডাক্তারবাবুর সাথে আমার কথা হয়ে গিয়েছে সপ্তাহ দুয়েকের মধ্যে খুব একদম সুস্থ হয়ে যাবে এই এই ফলগুলো নাও ওকে দিও আজ দু সপ্তাহ হয়ে গেল ওর অ্যাক্সিডেন্টের পর থেকে তুমি যেন যা করলে আর এখন পর্যন্ত যা করছো হয়তো নিজের কাছের মানুষরাও এতটা করতো না হয়তো একেই বলে সত্যিকারে ভালোবাসা থ্যাংক ইউ সঙ্গীতা থ্যাংক ইউ সো মাচ কিন্তু ওকে এগুলো কখনোই বলো না প্লিজ তুমি আচ্ছা বলবো না তো শোকে খুব দেখতে ইচ্ছা করছে তাই না হ্যাঁ মানে বুঝেছি আচ্ছা চলো না শোর সাথে দেখা করিয়ে দিচ্ছি না না সৌরভ কিন্তু কেন আজ থেকে তুমি আর আমার সামনে কখনো আসবে না আর যদি আসো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না মাইন্ড ইট আমি আজ আসি পরে কথা হবে ওকে বাই বাই শুভ শুভ ও ভাই তুই এসেছিস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাই এখন একটু একটু ঠিক আছি আচ্ছা এই ওষুধগুলো আর এই ফলগুলো রাখলাম সময় মতো কিন্তু খেয়ে নিস হ্যাঁ ভাই ভাই একটা কথা বলবো হ্যাঁ বল না অ্যাক্সিডেন্টের পর থেকে তুই আমার জন্য যা করছিস আর আজ পর্যন্ত এতটা করে চলেছিস তো তোকে আমি থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না ভাই কিন্তু থাক ভাই কিছু বলতে হবে না আমি জানি সবটাই জানি তুই আমার জন্যই সব করছিস ওকে এগুলো কখনোই বলো না প্লিজ তুমি আচ্ছা বলবো না আচ্ছা দাসিরে আমার তো বড় অফিস যেতে হবে তুই কিন্তু সময় মতো ওষুধগুলো খেয়ে নিস আমি কিন্তু সন্ধ্যাবেলা আবার আসবো আচ্ছা হ্যাঁ সাবধানে থাকিস এরপর কেটে যায় দু মাসেরও বেশি সময় সুস্থ হওয়ার পর শুভ তার ভালোবাসার মানুষটার সাথে প্রথমবার দেখা করার জন্য আজ এখানে অপেক্ষা করছে তুমি তুমি আবার আমার সামনে এসছো না মানে তুমি তো সুস্থ হয়ে গেছো আর আমি না আজ খুব হ্যাপি তোমার জন্য এটা এটা এনেছি এখন নাম কিনতে হচ্ছে তাই না যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল যখন আমি অসুস্থ ছিলাম কই তখন তো তুমি আমার একবারও খবর নাওনি এখন ভালোবাসা দেখাতে এসেছে একটা কথা কান খুলে শুনে রাখো তোমাকে আমি আগেও বলেছি আর এখনও বলছি তুমি কখনো আমার সামনে আর আসবে না যাও এক্ষুনি এখান থেকে কখনো আর আমার সামনে যেন তোমাকে না দেখি ও তুমি এসছো আরে কি হলো না কিছু নয় আসলে অনেকদিন পর তোমাকে দেখছি তো তাই আর কি
আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম তোমার সুস্থ হয়ে ওঠার জন্য, কিন্তু ওই মেয়েটা তোমার সাথে আবার দেখা করতে এসেছিল, ব্যাপারটা কি বলো তো? আগে তোমার ব্যাপারটা কি? তুমি অবাক হলে তাই না? আর শুভ তুই কি করলি? ওকে অপমান করলি? যা করেছি একদম ঠিক করেছি। না তুই ঠিক করিসনি, কারণ তুই যাকে সত্যিকারে ভালোবাসা মনে করছিস না, ও তোকে সত্যিকারে ভালোবাসে না। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, কারণ তোর যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন কিন্তু ও তোর অ্যাক্সিডেন্টে চলে গিয়েছিল, আর যে সঙ্গীতাকে তুই এত অপমান করিস অবহেলা করিস সেই কিন্তু সেদিন এগিয়ে এসেছিল। তোকে হসপিটালে ভর্তি থেকে শুরু করে নিয়মিতভাবে ওষুধ এনে দেওয়া, রোজ তোর খবর না সবটাই করেছে, আর ও একটা দিনও তোর খবর নেয়নি। কী ভাবি তোকে ভালোবাসে না রে? স্বার্থের জন্য ও তোর কাছে ফিরে এসেছে, বেইমান তো ও। তুমি এমন, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, তুমি স্বার্থের জন্য আমাকে ভালোবাসো তাই না? আমি তো এগুলো কিছুই জানতাম না, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, সেটাই আমার সব থেকে বড় ভুল ছিল। এখন দেখাতে এসছো না তুমি আমাকে ভালোবাসো? যত সব নাটক, একটা কথা কানগুলো শুনে রাখো, আজ থেকে তুমি আর আমার সামনে কোনো দিন আসবে না। বেরিয়ে যাও এক্ষুনি, বেরিয়ে যাও চোখের সামনে থেকে। ভাই তুই এগুলো আমাকে আগে কেন বলিসনি? দেখ ভাই, আমি তোকে সবটাই জানাতে চেয়েছিলাম কিন্তু বলতে গিয়েও বলতে পারিনি, সঙ্গীতা আমাকে বারণ করেছিল তোকে বলতে। দেখ ভাই, তুই সঙ্গীতাকে অনেক অপমান করেছিস, অবহেলাও করেছিস, কিন্তু ও তোকে সত্যিকারে ভালোবাসে। যা ভাই, ওর কাছে ক্ষমা চেয়ে নি, আর বল তো মানুষ মাত্রই হয়, সূত্রে নেওয়াটাই আসল কথা। যা ভাই, ওর কাছে ক্ষমা চেয়ে নি, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। আমি বুঝতে পারছি না তোমার কাছে আমি কিভাবে ক্ষমা চাইব, তোমার কাছে ক্ষমা চাওয়ার মধ্যে আমার আমার মুখও নেই। তুমি আমার জন্য এত কিছু করলে, আর আমি আমি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে শুধু অপমানই করে গেলাম। প্লিজ সঙ্গে আমাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এভাবে সরি বলো না প্লিজ, আমি আমি আগেও তোমাকে ভালোবাসতাম, আর এভাবেই সারা জীবন ভালোবেসে যাব। শুভ, আমি তোমাকে খুব ভালোবাসি শুভ। ভালোবাসা ভালোবাসা থেকে যাবে এই মনে, ভুলব না মুছব না এই স্মৃতি জীবনে।